তাহলে আজকে আমাদের পড়ার বিষয় দেখো, আরেকটি সমতাকরণ। একটু একটু লেখা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। বলেছিলাম যে সমতাকরণ করার সময় আমাদেরকে প্রথমে আগে চার্জ আগে আগে চার্জ সেপারেশন করতে হবে। হ্যাঁ, আগে এটা চার্জ সেপারেশন করতে হবে, তাই বলেছিলাম। তো এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের চার্জ সেপারেশন যদি করি আমরা, তাহলে কে টু সি আর টু ও সেভেন, এখানে একটা পটাশিয়ামের চার্জ হলো +1, তাহলে দুইটা পটাশিয়ামের চার্জ কত? 2+, তাহলে অটোমেটিক্যালি এটা চার্জ হলো 2-। এখন পটাশিয়াম আয়নটা হলো দর্শক আয়ন, এই জন্য আমরা পটাশিয়াম আয়নকে আমরা অমিট করে দিয়েছিলাম, পটাশিয়াম আয়নের আমরা বাদ দিয়েছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতি। যে এটা দর্শক আয়ন সেটাকে বাদ রেখে আমরা আয়নিক সমীকরণ করছিলাম। তবে ডাইক্রোমেট আয়ন আমরা এও বলেছিলাম যে ডাইক্রোমেট আয়ন ভেঙে কি হবে, ডাইক্রোমেট আয়ন ভেঙে ক্রোমিয়াম 3+ হবে। অলওয়েজ ডাইক্রোমেট আয়ন ভেঙে ক্রোমিয়াম 3+ হবে, এটা মুখস্থ রাখতে হবে। এখানে দুইটা ক্রোমিয়াম, এই কারণে এপারে আমরা দুইটা ক্রোমিয়াম দিয়ে দিলাম। এবার খেয়াল করো, এখানে 7টা অক্সিজেন, যেহেতু 7টা অক্সিজেন, এপারে আমরা কি করব, এবারে 7 মোল, 7 মোল পানি দেবো আমরা এপারে। তাহলে 7টা অক্সিজেন আমার ব্যালেন্স হয়ে গেল। হাইড্রোজেন তাহলে কয়টা হলো? 7 দুগুণে 14টা হাইড্রোজেন হয়ে গেল, 7 দুগুণে 14টা হাইড্রোজেন। তাহলে এবারে আমাদের কি করতে হবে, 14টা হাইড্রোজেন আয়ন দিতে হবে। হাইড্রোজেন আয়ন কেন হলো? এই যে অম্লীয় মাধ্যম, এই কারণে হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা দেখো ডানে এবং বামে, ডানে বামে সব দিকে আমরা ব্যালেন্স করে ফেলেছি, বা ডানে বামে আমরা অলরেডি ব্যালেন্স করে ফেলেছি, পরমাণু ব্যালেন্স হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, চার্জ চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স করার জন্য আমাদেরকে কি দিতে হবে, ইলেকট্রন দিতে হবে। এখন এদিকে দেখো কত, বামে কত চার্জ, ডানে কত চার্জ, এটা আমাদের দেখতে হবে। বামে দেখো 14টা হাইড্রোজেনের, একটা হাইড্রোজেনের চার্জ +1, 14টা হাইড্রোজেনের চার্জ 14+, আর এখানে চার্জ হলো 2-, তাহলে যোগ করলে কত হয়, 12+। তাহলে বাম সাইডে চার্জ হলো 12+, আর ডানে চার্জ কত, একটা ক্রোমিয়ামের চার্জ 3+, তাহলে দুইটা ক্রোমিয়াম কত হবে, 6+। তাহলে
একদিকে হলো 12 প্লাস আর একদিকে হলো 6 প্লাস তাহলে দুইটা পজিটিভ চার্জ দেখো গ্যাপ কত গ্যাপ হলো 6 তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে প্লাস 6 ইলেকট্রন তাহলে 6 ইলেকট্রন দিলে এটা এখন কি হবে এটা বিজারণ বিক্রিয়া হয়ে গেল তাহলে এখানে আমরা বিজারণ বিক্রিয়া লিখে ফেললাম বিজারণ বিক্রিয়া এটার পরে আসলে হাইড্রোজেন পারক্সাইড তাহলে হাইড্রোজেন পারক্সাইডে দেখো এবার হাইড্রোজেন পারক্সাইড এখানে হাইড্রোজেন দুইটা আছে তো দুইটা হাইড্রোজেনের চার্জ কত 2 প্লাস তাহলে অক্সিজেনের চার্জ কত হবে পরে 2 মাইনাস হবে কারণ যৌগের চার্জ সবসময় শূন্য হবে তাহলে এখন যদি আমরা এটা মুছে দেই এখন এটা আমরা মুছে দিলাম হাইড্রোজেনটা আমার 10 আয়ন এখন অক্সাইড আয়ন থাকবে অক্সাইড আয়ন থেকে সবসময় ভেঙে কি হবে অক্সিজেন গ্যাস হবে এটা এখন জারণ না বিজারণ অটোমেটিক্যালি জারণ হবে সেটা কিভাবে বুঝছে এখানে 2 মাইনাস আর এখানে 0 এটা চার্জ হলো 0 তো 2 মাইনাস থেকে 0 মানে কি 2 মাইনাস মানে দুইটা ইলেকট্রন বেশি আছে আর 0 মানে কি ইলেকট্রন প্রোটন সমান আছে তার মানে এখানে মাইনাস 2 ইলেকট্রন তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করছে এজন্য এটা বিজারণ আর এখানে কি আছে ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য এটাকে বলা হবে জারণ বিক্রিয়া তাহলে এখানে জারণ এবং বিজারণ দুটা বিক্রিয়া এখানে আছে পাশাপাশি এখানে খেয়াল করে দেখো ইলেকট্রন 6টা আর এখানে ইলেকট্রন হলো 2টা তাহলে 6 আর 6 সমান করতে হবে সমান যদি করতে চাই তাহলে আমরা এখানে কি করব তিন দিয়ে গুণ দেব তিন দিয়ে গুণ দিলে তিন দুগুণে 6 হয়ে যাবে এখানে 6 এখানে 6 এখন আমরা কি করব এখন আমরা জারণ এবং বিজারণ দুটা যোগ করব যোগ করলে কি হবে দেখো ডাইক্রোমেট আয়ন আর এটা হলো তিনটা অক্সাইড আয়ন তিনটা অক্সাইড আয়ন প্লাস 14টা হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে কি হয়েছে দুইটা ক্রোমিয়াম আয়ন হয়েছে প্লাস কি হয়েছে তিনটা অক্সিজেন হয়েছে প্লাস কি হয়েছে 7 অনু পানি তাই আমরা এই ব্যালেন্স চার্ট দেখতে পাচ্ছি এই ব্যালেন্সটা আমরা করে ফেললাম এবং এটা কি ব্যালেন্স এটা হলো আয়নিক ব্যালেন্স হয়ে গেল এখন আমাদের যদি আণবিক ব্যালেন্স করতে চাই তাহলে আণবিক ব্যালেন্স করতে চাইলে আমাকে সমীকরণটা আবার নতুন করে লিখতে হবে যে ডাইক্রোমেট আয়নটা কোথা থেকে আসছে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে তাই সেটা আমাকে এখন লিখতে হবে K2Cr2O7 প্লাস অক্সাইড আয়ন অক্সাইড আয়নটা কোথা থেকে আসছে হাইড্রোজেন পারক্সাইড থেকে তাহলে আমাকে হাইড্রোজেন পারক্সাইডটা লিখে দিলাম প্লাস হাইড্রোজেন আয়নটা কোথা থেকে আসছে অম্ল মানে সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়েছে বিক্রিয়া করলে ক্রোমিয়াম 3 প্লাস ক্রোমিয়াম 3 প্লাস মানে কি ক্রোমিয়ামের যোজনী 3 তাহলে ক্রোমিয়ামের যোজন যদি 3 হয় তাহলে ক্রোমিক সালফেট তৈরি হবে এখানে কারণ ক্রোমিয়াম আয়নের সাথে তো একটা নেগেটিভ চার্জ আসতে হবে নেগেটিভ চার্জটা অম্লীয় মাধ্যম সালফেট আয়নের থেকে আসবে তাহলে সালফেটের যোজনী হলো 2 আর ক্রোমিয়ামের যোজনী হলো 3 তাহলে এখানে 3 চলে আসবে এবার তাহলে অটোমেটিক্যালি কি হবে এখানে আমরা 7 অনু পানি লিখে রাখি প্লাস প্লাস দেখো এবার এখানে
অক্সিজেন আছে, অক্সিজেন কয়মল আছে, অক্সিজেন বসাই দিলাম তিনটা, প্লাস পানি আছে। এরপরে কি হবে, আরেকটা আরেকটা হবে পটাশিয়াম আছে এখানে, যেহেতু বিক্রিয়কে পটাশিয়াম আছে আর এই সালফেট, পটাশিয়াম এবং সালফেট মিলে কি হবে, পটাশিয়াম সালফেট। তাহলে এখন আমরা অটোমেটিক্যালি এখান থেকে সমতা ব্যবহার করতে পারবো। দেখো যে এখানে একটা ডাইক্রোমেটান এক মোল আছে, এখানে ওয়ান দিতে হবে, ওয়ান না দিলেও চলবে। এখানে হাইড্রোজেন পারক্সাইড তিন আছে, তাহলে এখানে তিন দিয়ে দিলাম। এবার হাইড্রোজেনের আগে কত আছে, চোদ্দ আছে, তাহলে এখানে আমরা সাত দিলাম। এবার ক্রোমিয়াম দুই আছে, অক্সিজেন তিন আছে, তিন দিয়ে দিলাম। পানি কয়টা আছে, পানি সাতটা আছে, সাত দিয়ে দিলাম। তারপরে পটাশিয়াম দুইটা আছে, দুই দিয়ে দিলাম, ব্যালেন্স হয়ে গেল। তাহলে দেখো ভালো করে আণবিক ব্যালেন্স হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখো, সব দিকে ব্যালেন্স হয়ে গেছে। আমরা আয়নিক ব্যালেন্স করলাম, আয়নিক ব্যালেন্সের পরে আমরা আণবিক ব্যালেন্স করলাম। তাহলে এইভাবে আমরা সমীকরণে ব্যালেন্স করব। এখন ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্সের পাশাপাশি আমরা যদি এখন একটা অঙ্ক করার চেষ্টা করি, কিভাবে অঙ্কটা করব, এটা মুছে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরকম দুটো পাত্র রাখলাম, এই পাত্রের মধ্যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে বলে দিলাম, পটাশিয়াম ডাইক্রোমেটের 20 মিলিলিটার খরচ হচ্ছে 0.2 মোলার, 0.2 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। আর এখানে হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ আছে 30 মিলিলিটার। এখন এই দুই পাত্র থেকে আমাকে অঙ্ক করতে হবে, এটা ক পাত্র মনে করো, এটা মনে করো খ পাত্র। এখন প্রশ্ন করতে হবে, খ দ্রবণের দ্রবণের সাহায্যে হাইড্রোজেন পারক্সাইডের ভর নির্ণয় করো। যদি ভর নির্ণয় করো বলে, তাহলে আগে যে নিয়ম করেছি আমরা, সেই নিয়মে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে, এটা আয়নিক সমীকরণ আগে লিখে নিতে হবে। তাহলে আয়নিক সমীকরণ আমরা অলরেডি শিখলাম একটু আগে, আয়নিক সমীকরণটা কি,
পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, ক্রোমিয়াম আয়ন, অক্সিজেন আয়ন, প্লাস পানি। এখানে ব্যালেন্স করার সময় আমরা কি করেছিলাম, এখানে তিন দিয়েছিলাম, এখানে কত ছিল, 14 ছিল, এখানে তিন ছিল, এখানে সাত ছিল, এই ব্যালেন্স আমরা করেছিলাম। কিন্তু ব্যালেন্স যদি ভুলে যায়, ব্যালেন্স যদি কোনো কারণে ভুলে যায়, তাহলে আমাদেরকে এই ব্যালেন্সটা আবার করে নিতে হবে। যে নিয়মে করলাম সেই নিয়মে ব্যালেন্সটা আমাকে করে নিতে হবে। এখন এখান থেকে আমরা কি লিখব, এখানে পদার্থ আছে এক মোল আর এখানে পদার্থ আছে তিন মোল, তাহলে আমরা লিখব ওয়ান মোল হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ তুল্যানুপাতিক তিন মোল হাইড্রোজেন পারক্সাইড, এখানে ওয়ান মোল, ওয়ান মোল শব্দের অর্থ কি বলেছিলাম, এক হাজার মিলিলিটার ওয়ান মোলার, হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ তুল্যানুপাতিক থ্রি ইন্টু, এটা টোটাল ভর কত, চৌত্রিশ এত গ্রাম হাইড্রোজেন পারক্সাইড। এবার এখানে হাইড্রোজেন পারক্সাইডের আয়তন এবং মোলারিটি কত দেওয়া আছে, বিশ মিলিলিটার, জিরো পয়েন্ট টু মোলার, তুল্যানুপাতিক থার্টি ফোর ইন্টু ইন্টু 0.2 divided by 1000 into 1। এটাকে যদি এবার ক্যালকুলেশন করা যায়, .408 এত গ্রাম হাইড্রোজেন পারক্সাইড। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রবলেমটা ক্লিয়ার। আমরা এখন এই প্রক্রিয়ার সাহায্যে আমরা অঙ্ক করে ফেলতে পারব। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের যদি ভর বের করতে বলে, তাহলে আমরা এই আগের নিয়মে অঙ্ক, যদি ভর না নির্ণয় করে যদি এই অঙ্কটাই, এই অঙ্কটাই যদি বলে হাইড্রোজেন পারক্সাইডের মোলারিটি কত, তখন আমরা কিভাবে করব সেটা আমরা করে দেখাচ্ছি। এবার প্রশ্নে বললো যে হাইড্রোজেন পারক্সাইডের মোলারিটি বের করো।
প্রশ্ন বললো যে ক্ষদ্রবণের সাহায্যে ক্ষদ্রবণে হাইড্রোজেন পারক্সাইডের মোলারিটি বের করো। এখন আমরা কিভাবে এখান থেকে মোলারিটি বের করব, মোলারিটি বের করার জন্য আমরা কি ফর্মুলাইজ করব? ডি পটাশিয়াম পার ডাইক্রোমেট এস পটাশিয়াম ডাইক্রোমেট ডিভাইডেড বাই the hydrogen peroxide is hydrogen peroxide equal to কি হবে এখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এবং 3 মোল পটাশিয়াম হাইড্রোজেন পারক্সাইড তাহলে 1/1/3 এখন আমরা অটোমেটিক্যালি দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের 1 আছে এখানে 1 দিয়েছি হাইড্রোজেন পারক্সাইড 3 আছে এখানে আমরা 3 দিয়েছি যখন মোলারিটি বের করতে বলবে বা আয়তন বের করতে বলবে তখন আমরা এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করব যখন ভর বের করতে বলবে তখন আগে যে নিয়মটা করলাম এই নিয়মে কাজ করব তাহলে আমরা সহজে অঙ্ক করতে পারব তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা যদি দেখো মানগুলো বসায় দেই তাহলে অলরেডি আমরা মানগুলো জানি বি হাইড্রোজেন পারক্সাইড সমান 30 মিলিলিটার পটাশিয়াম ডাইক্রোমেট সমান 20 মিলিলিটার এস পটাশিয়াম ডাইক্রোমেট সমান 0.2 মোলার আর হাইড্রোজেন পারক্সাইড সমান হোয়াট এখন এই মানগুলো যদি আমরা এখানে বসে দিই ভি কত 20 এস কত 0.2 ভাগ টু 1/3 এটাকে যদি এখন ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি আমরা রেজাল্ট পেয়ে যাব 20 × 0.2 × 3 ভাগ এস হাইড্রোজেন পারক্সাইড ইকুয়াল টু 0.4 মোলার রেজাল্ট আমাদের হয়ে গেল এইভাবে আমরা অঙ্ক করে দেবো আমাদের খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো তো প্রিয় শিক্ষার্থী আশা করি আমরা অঙ্ক বুঝতে পেরেছি এরপরে আমাদের সমতাকরণ আরো আছে আরো কিছু সমতাকরণ আছে তো আমরা এরপরে আরেকটি প্রবলেম আমরা দেখব আমরা একটু নামাজের ব্রেক নিচ্ছি 10 মিনিট